আসসালামু আলাইকুম টিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের চারটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত আজকের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর। সীমিত পরিসরে শুরু হলেও ফের ওমরা চালুর তারিখ সম্পর্কে নিশ্চিত নয় কেউ। করোনা ভাইরাস মহামারীর কারণে টানা কয়েক মাস ধরে বন্ধ থাকার পর 4 অক্টোবর থেকে সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে ওমরা হজ কার্যক্রম শুরু করে সৌদি সরকার। প্রথম পর্যায়ে শুধু অবস্থানরতদের জন্য এবং দ্বিতীয় দফায় বিশ্বের স্বল্প সংখ্যক দেশ থেকে ওমরা পালনে ইচ্ছুক মুসলমানদের অনুমতি দেয় সৌদি আরব। সে তালিকায় এখনও নাম নেই বাংলাদেশের। এদিকে ওমরা পালনের জন্য মুখে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ, অনেকে নিয়ে রেখেছেন মানসিক প্রস্তুতি। এইসব মুসল্লির প্রশ্ন, কবে নাগাদ বাংলাদেশ থেকে ওমরা হজযাত্রী পাঠানো শুরু হবে, জনপ্রতি ব্যয়ই বা কত হবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় কবে নাগাদ ধর্মপ্রাণ মুসল্লিরা আবার ওমরা হজ যেতে পারবেন সেই সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা নেই সংশ্লিষ্ট কারো কাছেই। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর ওমরা হজ কার্যক্রম সংশ্লিষ্ট এজেন্সি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কেউই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। সোমবার শর্ত সাপেক্ষে 167টি এজেন্সিকে ওমরা কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুক্রমে এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেতে এজেন্সিগুলো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে। এ বিষয়ে হাব সভাপতি এম সাদুদ হোসেন তাসলিম বলেন, কবে নাগাদ বাংলাদেশ থেকে ওমরা হজে বাংলাদেশিরা যেতে পারবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দুদিন আগে ধর্ম মন্ত্রণালয় 167টি এজেন্সিকে পারমিশন দিয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা অনুমতি পেয়ে যাব। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। নামের অর্থ আরবিতে গালি, পাকিস্তানি কূটনীতিকে প্রত্যাখ্যান করল সৌদি আরব। পাকিস্তানি কূটনীতিবিদ আকবর জেব সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি অ্যাম্বাসেডর হতে পারছেন না। আকবর জেব নামের অর্থ আরবি একেবারেই নিকৃষ্ট গালি হওয়ার কারণে সৌদি প্রশাসন তাকে পছন্দ করেনি। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন আকবর জেব। কানাডায় পাকিস্তানি রাষ্ট্রদূত হিসাবেও তিনি কর্মরত ছিলেন। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ছিলেন আকবর জেব। কিন্তু 55 বছর বয়সী এই কূটনীতিকের নাম আরবিতে একেবারে ন্যাক্কারজনক। আকবর জেব শব্দের অর্থ হচ্ছে বিশালাকার শীর্ণ। জনগণ ওই নাম মুখে নিতে চাইবে না সৌদিতে। আরবি ও অন্য ভাষার লোকদের আকবর নাম হারাহামশা দেখা যায়, কিন্তু কারণ নামের সঙ্গে জেব রাখা হয় না। উর্দুতে এই শব্দ থাকলেও আরবিতে তা পুরুষাঙ্গের বিশেষাঙ্গ নিদর্শন করে। জনপরিসরে এই শব্দ এড়াতেই আকবর জেবকে অ্যাম্বাসেডর হিসেবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দেশ হিসেবে সৌদি আরব আকবর জেবকে অ্যাম্বাসেডর হিসেবে রাখতে আপত্তি জানায়। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কেবল নামের জন্য তাকে প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর। সৌদি আরবে তুরস্ক বয়কট ক্যাম্পেইন, দোকান থেকে উধাও তুরস্কের পণ্য। মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তি রাজনৈতিক রোষানষির ধাক্কায় এখন তাদের বাণিজ্য সম্পর্কের ওপর আশ্রয় পড়তে শুরু করেছে। অক্টোবর মাস থেকে সৌদি এবং তুরস্কের মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দিনের পর দিন যেসব খবর বের হচ্ছে তাতে স্পষ্টই যে সৌদি আরব তুরস্কের এরদোয়ান সরকারকে শাস্তি করার উপায় হিসেবে তাদের বাজার বন্ধের কৌশল হাতে নিয়েছে। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, সৌদি আরব তুরস্কের পণ্য আমদানির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। যদিও মিডিয়ার প্রশ্নের মুখে সৌদি সরকার এখনও বলে যাচ্ছে তুরস্ক থেকে পণ্য আমদানির উপর রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। সাংবাদিক, পর্যবেক্ষক এবং তুরস্কের ব্যবসায়ী মহল অবশ্য নিশ্চিত যে তুর্কি পণ্য বয়কটের যে ক্যাম্পেইন দ্রুত সৌদি আরবে ছড়িয়ে পড়ছে তার পিছনে রয়েছে দেশটি সরকার। সৌদি সরকারের ইচ্ছাতেই এই বয়কট ক্যাম্পেইন চলছে। তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে, যখন সৌদি খাদ্য ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ তুরস্ক থেকে সব ধরনের মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য আমদানি করার সিদ্ধান্ত স্থগিতের কথা জানায়। তুরস্কের ইংরেজি দৈনিক সাবা এবং আরও কিছু মিডিয়া জানিয়েছে, তুর্কি পণ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে এবং সরকারের পক্ষ থেকে দেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলোকে সৌদি আরবের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তুরস্ক সরকার জানিয়েছে সৌদি আরবের এই সিদ্ধান্ত তাদের কোনো কিছুই যায় আসে না। তবে সৌদি আরবের এই সিদ্ধান্তের কারণে সৌদি জনগণই অনেকটাই অপকৃত হবে। তারা অল্প মূল্যে যে ভালো ভালো প্রোডাক্ট পেত সেগুলো থেকে তারা বঞ্চিত হবে। সৌদি আরব হতে পাওয়া আজকে চতুর্থ গুরুত্বপূর্ণ খবর। সৌদি আরবে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও 319 জন। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে 441 জন রোগী এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও 319 জন রোগী। এছাড়া নতুন করে করোনায় আরও মৃত্যুবরণ করেছে 19 জন রোগী। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট 3,54,527 জন। এর মাঝে সুস্থ হয়ে উঠেছে 3,41,956 জন এবং মৃত্যুবরণ করেছে সর্বমোট 5,729 জন। सऊदी आरबे बर्तमाने करोना भाइरस आक्रांत अवस्थाय चिकित्साधीन रयेछे ৬৮৪২ जन एर माझे गुरुतर अवस्थाय रयेछे ৭৯৬ जन। प्रिय सऊदी प्रवासी भाईगण, सऊदी स्वास्थ्य मंत्रालय जाना हयेछे सामने दिनगुलोते सऊदी आरबे करोना भाइरस परिस्थिति आरो अनेकटा अवनतिर दिके जेते पारे। विशेष करे शीतके सामने रेखे सऊदी आरबे करोना द्वितीय ढेउ आसते पारे, ताई सऊदी आरबे सकल प्रवासी ओ नागरिकदेरके आगे थेके सचेतन थाकते बला हयेछे। प्रिय सऊदी प्रवासी भाईगण, यह सऊदी आरबे विभिन्न गणमाध्यम के प्राप्त आज के चारटी गुरुत्वपूर्ण और आलोचित खबर। खबरगुलो खूब ही गुरुत्वपूर्ण, तई आपनारा जा देखें ता शेयर करे अन्यदेरके एखोनी देखार सुयोग करे दिन। और आपनी जदि आमादेर चैनले नतुन होये थाकेन ताहले अवश्यई आमादेर चैनलटिके सबस्क्राइब करुन सऊदी आरबे सकल गुरुत्वपूर्ण खबराखबर सबार आगे पाओयार जोन्नो। धन्यवाद सबाइके। बांग्लादेशेर प्रथम प्रवासी निर्भर भेरिफाइड यूट्यूब चैनल TGN 24, ताई देरी किसेर एखोनी आमादेरके सबस्क्राइब करुन। सबस्क्राइब करते सबस्क्राइब आइकने क्लिक करुन एबं बेल आइकनटी चापुन, जाते आमादेर कोनो नतून भिडियो आपनी मिस ना करुन।